नमस्कार बंधुरा, तुम चैनल ब्लग ट्विस्टर पक्ष तुम्हारे सबाई के जाना स्वागतम। बंधुरा केमन आसो तुम्हारा सबा आशा करी खूब ही भलो आचो। आर पड़े गेछे खूब गरमकाल, भीषण गरमे जीवन जान ओष्ठागत, भीषण गरम एवं गरमे स्किनेर जेमन एकटा खूब जत्नेर प्रयोजन तेमनी प्रयोजन होच्छे चुलेर जत्ने। ग्रीष्मकाले घाम देवार फले चूल भीषण रकम भावे झड़ते थाके, चुलेर तखन एकटा विशेष केयार निया आमादेर प्रत्येकेरी खूब प्रयोजन, किन्तु व्यस्ततार जन्य आमादेर अनेकेरी होयतो ता हये उठे ना। आमरा शुधुमात्र खेयाल राखी जे चुले कि भालो शैम्पू दिले चूल भालो थाकबे, चुले कि भालो तेल दिले चूल भालो थाकबे, किन्तु एमन একটা গোপন দিক যেগুলো হয়তো আমরা জানি না বা খেয়াল করিনি, যার জন্য আমাদের প্রতিনিয়ত চুল উঠে যাচ্ছে। এখন প্রত্যেকের এই সমস্যা, আমরা যেই দিকে খেয়াল দিচ্ছি হয়তো তার বিপরীত দিকে চুল পড়ে, চুল ওঠার কারণ তার বিপরীত দিকটাই হয়তো চুল ওঠার কারণ, কিন্তু আমরা খেয়াল দিচ্ছি অন্য দিকে, যার ফলে সেই দিকগুলো ঠিক করলেও এই দিকের এই অবহেলার কারণে আমাদের চুল পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এত রকম কোনো কথাই না যে আমি ভিডিওর মূল টপিকে চলে যাই। বন্ধুরা, আমরা চুলে কি মাখছি সেই দিকে যেমন আমাদের খেয়াল দেওয়া দরকার, তেমনি অন্যান্য আরও অনেক দিক আছে যেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন চুল কিরকম ধরনের আমরা জিনিস দিয়ে চুল মুছছি, অনেকে হয়তো তোয়ালা ব্যবহার করেন, অনেকে গামছা ব্যবহার করেন, তবে যাই ব্যবহার করুন না কেন সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। গামছা যেই চুলে বেজানো হয় সেই গামছা যেন অবশ্যই ডেটল বা যে কোনো ধরনের জীবাণুনাশক ব্যবহার করে সেইদিকে পরিষ্কার রাখা হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর সেটা আমাদের চুলে ব্যবহার করা উচিত। কোথাও কোনো জায়গায় যাচ্ছেন, সেটা বাইকেই হোক বা বাসে ট্রামে করেই হোক, তখন একটা অবশ্যই সার্জিক্যাল ক্যাপ দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে চুলটাকে ঢেকে নেবেন, যাতে কোনো ধুলোবালি না লাগে। বন্ধুরা, এত রকম তো হলো, এরপরে আর একটা যে টিপসটা বলবো সেটা হয়তো অনেকেরই অজানা, বালিশ। হ্যাঁ বন্ধুরা, চুল ওঠার জন্য বালিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বালিশ নয় বন্ধুরা, বালিশের কভার। বালিশের কভারের উপর যেহেতু আমরা চুল মাথা রাখি, মাথা রেখে যেহেতু আমরা ঘুমাই, সেক্ষেত্রে বালিশের কভারও এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বালিশের কভার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেই বালিশে ঘুমোলে আমাদের চুল ওঠার সম্ভাবনা প্রবল বেড়ে যায়। তো বন্ধুরা, এই বালিশের কভার আমরা কীভাবে পরিষ্কার করব? বালিশের কভার অবশ্যই যে কোনো স্মুথ জিনিস দিয়ে ক্লিন করার চেষ্টা করবেন, সেটা যদি আপনারা শ্যাম্পু দিয়ে করতে পারেন তাহলে খুব ভালো, সেক্ষেত্রে বালিশের কভার থাকবে খুব স্মুথ এবং নরম, খড়খড়ে ভাব হবে না, সেক্ষেত্রে চুল ওঠার সম্ভাবনা কমে যাবে। বন্ধুরা, এরপর বালিশের কভারের এই ছিদ্রে ছিদ্রে অনেক রকম জীবাণু থাকে যার জন্য আমাদের চুল পড়ে যায়। তো এই বালিশের কভারটা সবসময় চেষ্টা করবেন ডেটল বা অন্য কিছু দিয়ে, জীবাণুনাশক দিয়ে এটা ক্লিন করার। সেক্ষেত্রে কি হয়, এই বালিশের কভার যদি ক্লিন থাকে সেক্ষেত্রে চুল ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর এই বালিশের কভার চেষ্টা করবেন 2 থেকে 3 দিন ছাড়া ছাড়া, যদি রেগুলার ধুতে পারেন তাহলে তার কোনো কথাই নেই, কিন্তু ব্যস্ত লাইফে আমাদের হয়ে ওঠে না। তো এইভাবে আপনারা ক্লিন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চুল ওঠার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। বন্ধুরা, যে সমস্ত দিকগুলো আমরা অনেকেই খেয়াল দিই না সেই সমস্ত দিকগুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে আলোচনা করে বলে দিলাম যে এই দিকগুলোর কারণেও কিন্তু চুল উঠতে পারে। তারপর তো এবার খুব ভালো শ্যাম্পু, 2-1 দিন অন্তর শ্যাম্পু করলে বা চুলে ভালো রকম তেল ব্যবহার করলে সেটাও করতে পারো, মানে সেটাও চুল ওঠার কারণ হয়ে থাকে, কিন্তু এটাও চুল ওঠার কারণ হয়ে থাকে, এটা হয়তো অনেকে গুরুত্ব দেন না। তো এই দিকগুলো আগে গুরুত্ব দিন, তারপর তো ওইগুলো লেগেই থাকে, চুলে কীরকম প্রোডাক্ট ব্যবহার করবেন সেই দিকগুলো। তো বন্ধুরা, আজকের আমার এই টিপসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী টিপস নিয়ে। ধন্যবাদ।